প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার। আজকের বিষয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ন্যাচারাল ট্রিটমেন্ট সিরিজের আজকের এপিসোডে কথা বলবো বর্তমান সময়ে আমাদের মা বোনদের অত্যন্ত কমন একটি প্রবলেম নিয়ে, এবং সেটা কী? সেটা হচ্ছে আপনার লিউকোরিয়া বা শ্বেতস্রাব। আমরা এই সমস্যাটাকে প্রদর বা শ্বেত প্রদরও বলে থাকি। তাই বলবো, যে মা বোনেরা এই সমস্যায় ভুগছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণভাবে উপকৃত হবেন। ফার্স্ট অফ অল, যেটার যে কারণগুলো রয়েছে, মেইন রিজনস, সেগুলোতে চলে যাব। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে এটার প্রধান কারণের মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস কি? এটা হচ্ছে আমাদের শরীরের অ্যাসিড ডোমিনেন্ট একটা কন্ডিশন, যখন কিনা আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার কারণে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা প্রায় নষ্ট হয়ে যায়, আমাদের যে জীবনী শক্তি বা ভাইটাল পাওয়ার আছে এটা প্রায় ধ্বংস হয়ে যায়। এতে করে আমাদের শরীর নানা রকমের রোগে ভারাক্রান্ত হয়ে ওঠে। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলছি অ্যাসিডোসিস। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাসিডোসিস কেন হয়? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের শরীরে বিভিন্নভাবে টক্সিন বা বিষ প্রবেশ করা, এটা হচ্ছে মূল কারণ। এখন এই টক্সিন বা বিষ কীভাবে আমাদের শরীরে বিভিন্ন উৎস থেকে প্রবেশ করে তার উপরে আমার আলাদা ভিডিও রয়েছে, আপনি একটু কষ্ট করে সেই ভিডিওটা দেখে নেবেন। আমি এখন চলে যাব দ্বিতীয় কারণে। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে অপরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুর সংক্রমণ। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে অজীর্ণ, অগ্নিবান্ধ, কোষ্ঠকাঠিন্য, দেন হচ্ছে আপনার বহুমূত্র, অর্শ এবং গেঁটে পাতে আক্রান্ত হওয়া, এসবের কারণেও কিন্তু এই আপনার শ্বেতস্রাব হতে পারে। চার নম্বর যে কারণটা বলবো, রক্তস্বল্পতা, অপুষ্টি এবং স্নায়বিক দুর্বলতা। দেন যে কারণটা বলবো সেটা হচ্ছে দুশ্চিন্তা, হতাশা, রাগ, ক্ষোভ, ভয়, ভীতি প্রভৃতি। তারপর যে কারণটা বলবো সেটা হচ্ছে যে অতিরিক্ত সহবাস, অনিচ্ছায় সহবাস, তারপর হচ্ছে যে আপনার অতৃপ্ত সহবাস, তারপর হচ্ছে অল্প বয়সের সহবাস, আর সবশেষ কারণটা হচ্ছে যে OCP অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল সেবন করা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। দেন আমরা চলে যাব যে মেইন সিমটমস বা প্রধান যে লক্ষণগুলো সেগুলো কী কী। প্রথমতই বলবো যে আপনার সাদা, হলুদাভ, আঠালো চটচটে আপনার স্রাব নির্গত হবে, পাশাপাশি এর সাথে আপনার দুর্গন্ধ থাকতে পারে, দু এক ফোঁটা রক্তও যেতে পারে। দুই নম্বর যে আপনার সিমটমটা বলবো সেটা হচ্ছে যে জীবাণু দ্বারা সংক্রমিত হলে সাধারণত জরায়ু এবং যোনি মুখে আপনার চুলকানি থাকবে, ক্ষত থাকতে পারে। দেন যে কারণটা বলবো সেটা হচ্ছে মাথা ব্যথা, মাথা ঘোরা, স্নায়বিক দুর্বলতা, মেজাজ খিটখিটে হওয়া, আর সবশেষ যে কারণটা বলবো সেটা হচ্ছে সৌন্দর্য, রূপলাবণ্য লোপ পাবে এবং চোখের নিচে কালি পড়বে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এখন চলে যাব আমরা হোম রেমিডি, অর্থাৎ কীভাবে এই সমস্যার সমাধান আপনারা ঘরে বসে করতে পারবেন সেই প্রসঙ্গে কথা বলবো। ফার্স্ট অফ অল যেটা বলবো, আমি যে কারণগুলো বলেছি আমাদেরকে সেই কারণগুলো দূর করতে হবে, কারণগুলোকে অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয়ত যেটা বলবো যে আমাদেরকে আমলকি চূর্ণ নিতে হবে 1 চা চামচ পরিমাণ, এর সাথে আমরা মধু মিশিয়ে নিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে সেবন করব, মোটামুটি 1 মাস ভালো রেজাল্ট পেয়ে যাব। দুই নম্বর যেটা হচ্ছে যে আমরা দুর্বার রস নিব, দুর্বা তো আমরা শুনি, দুবলা বা দুর্বা আমরা যেটা বলে থাকি, এক ধরনের ঘাস, এটা রস নিব আমরা, আর হলুদের রস নিব, নিয়ে সমমাত্রায় মিশিয়ে 4 চা চামচ পরিমাণ নিব, সামান্য কিছু গুড় দিয়ে দিব, দিয়ে আমরা সকালবেলা এবং সন্ধ্যার দিকে খালি পেটে 2 বার সেবন করব। এরপরে যেটা বলবো, যদি দুর্গন্ধ থাকে তাহলে আমরা অ্যালোভেরা বা ঘৃতকুমারী বা ঘৃতকাঞ্চনের শ্বাস নিয়ে নিব, ভিতরে যে পাল্প রয়েছে সেই পাল্প নিয়ে নিব, নিব কতটুকু, চায়ের কাপের অর্ধেক পরিমাণ, নিয়ে এর সাথে আমরা কিছু গুড় মিশিয়ে নিতে পারি, মিশিয়ে নিয়ে আমরা 3 বেলা খালি পেটে আমরা সেবন করব। দেন আমরা চলে যাব, যদি চুলকানি থাকে সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমরা মেহেদি পাতার রস নিব 1 চা চামচ, সাথে আমরা কিছু গুড় এবং পানি মিশিয়ে নিব, নিয়ে আমরা দিনে 2 বার খালি পেটে সেবন করব। পাশাপাশি আমরা কিছু মেহেদি পাতা অথবা নিম পাতা আমরা পানিতে দিয়ে সিদ্ধ করে সেই সিদ্ধ করা পানিটা দিয়ে যোনিদ্বারকে ধুয়ে ফেলব, দিনে 2-3 বার আমরা এই কাজটা করব, আর 2-3 বার না পারলেও অন্তপক্ষে গোসলের সময় এই কাজটা করব আমরা। দেন যেটা বলবো, যদি চুলকানি থাকে আরেকটা সমাধান বলছি, সেটা হচ্ছে যে খাঁটি হলুদ চূর্ণ নিয়ে নিব, এই হলুদ চূর্ণ আমরা ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে সেটা আমরা যোনিদ্বারে প্রবেশ করাবো, যোনিতে প্রবেশ করাবো এবং মোটামুটি আধা ঘন্টা রেখে দেন আমরা ধুয়ে ফেলব। দেন সবশেষে যেটা বলবো, যারা পান খান তারা যেটা করবেন যে ভালো জৈত্রী ম্যানেজ করবেন, করে সামান্য জৈত্রী পানির সাথে নিয়ে মোটামুটি 5-6 বার সারাদিনে পান খাবেন, দেখবেন 7-8 দিনের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে। আচ্ছা বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের হোম রেমিডি। এখন আমরা চলে যাবো সাজেশনস প্রসঙ্গে, বিশেষ করে ন্যাচারাল সাজেশনস কী। ফার্স্ট অফ অল যেটা বলবো যে দিনের বেলা কোনো রকমই ঘুমানো যাবে না, রাতে ঘুমাতে হবে কমপক্ষে 7-8 ঘন্টা, এবং সেই ঘুমটা হতে হবে অবশ্যই খুব ভালো ঘুম, সাউন্ড স্লিপ আমরা যেটা বলে থাকি। দুই নম্বর যেটা বলবো, শরীরে কোনোভাবেই তাপ লাগানো যাবে না, কারণ এই সমস্যাটা হয়ে থাকে শরীরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, তাই আমরা চুলার পাশে এবং রোদে বেশিক্ষণ থাকবো না।
তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে কোল্ড হিপ বাথ নিতে হবে, প্রতিদিন 10 মিনিট করে দুইবার নিতে হবে, ঠিক আছে, সকালবেলা একবার এবং রাতে ঘুমানোর আগে একবার। কোল্ড হিপ বাথের উপরে কিন্তু আমার আলাদা ভিডিও রয়েছে, সেটার শিরোনামটা হচ্ছে রোগ নিরাময়ে পানি ভূমিকা। তো এই ভিডিওটা দেখতে আপনারা ভুলবেন না, এখানে বিস্তারিত নিয়ম কানুন দেওয়া আছে। এর মধ্যে চলে যাবো, আপনাদেরকে ওয়েট গার্ডল প্যাক নিতে হবে, যদি কোল্ড হিপ বাথ নিতে না পারেন ওয়েট গার্ডল প্যাক নিতে হবে। সেটা ব্যাপারে বিষয়টাকে আমি একটু ব্যাখ্যা করছি। আপনারা একটা বড় তোয়ালে নিয়ে নেবেন, সুতি অথবা সুতি কাপড় নিয়ে নেবেন, নিয়ে সেটা আপনার পানিতে ভিজাবেন, ভিজে ভালো করে চিপে নেবেন। চিপে নিয়ে সেই কাপড়টা আপনার নাভির নিচ থেকে যোনাঙ্গ সহকারে পুরোটা জড়িয়ে ফেলবেন, জড়িয়ে ফেলে তার উপরে একটা শুকনো তোয়ালে জড়াবেন। দেন আপনারা যেটা করবেন যে একটা আন্ডারওয়্যার পরিধান করবেন, করে এক ঘন্টা অবস্থান করবেন, এক ঘন্টা রাখবেন। এটাই হচ্ছে আপনার ওয়েট গার্ডল প্যাক, এটা কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। দেন বন্ধুরা সবশেষে যেটা বলবো, যদি পেটের সমস্যা থাকে, বিশেষ করে অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, এটাকে প্রথমেই দূর করতে হবে। আর এই অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের উপরে আমার আলাদা ভিডিও আছে, অবশ্যই দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, শেষে এসে বলবো আপনারা যদি আমার এই সাজেশনকে হুবহু ফলো করতে পারেন, ইনশাল্লাহ এই সমস্যার হাত থেকে অতি দ্রুত আপনারা পরিত্রাণ পাবেন। তারপরেও বলবো যদি আপনারা আরও ফাস্ট, আরও ইফেক্টিভ, আরও বেটার রেজাল্ট আশা করেন, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, বিকজ এই ক্ষেত্রে আমরা যেই মেডিসিনগুলো প্রয়োগ করে থাকি এগুলো হচ্ছে প্রুভ মেডিসিন, অত্যন্ত কার্যকরী। সো বন্ধুরা ডোন্ট বি হোপলেস, সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।